ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. আমার এক ভাই প্রশ্ন করেছেন যে একজন জিনা করেছে, সে তার ভুল বুঝতে পেরেছে, আল্লাহর কাছে কি মাপ পাবে কিনা, কি করতে হবে? আচ্ছা, প্রথম কথা হলো, আমরা যারা কোনো পাপ কাজ করে ফেলব, হ্যাঁ, আমাদের যারা যখন কোনো বড় ধরনের পাপ হয়ে যাবে, তখন আমরা পাপকে প্রকাশ করব না, কারো কাছে বলবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, যে আমার প্রত্যেকটা উম্মত যারা গুনাহগার তারা মাপ পেয়ে যাবে, ইল্লাল মুজাহিরিন আও কামা কল, তারা ব্যতীত যারা পাপকে প্রকাশ করে। দেখবেন আমাদের মধ্যে অনেকেই গর্ব করে প্রকাশ করে, অনেকেই অনেকে আবার বিপদে পড়ে করে। অনেক যুবক ছেলেরা দেখবেন রাত্রিবেলা কোন মেয়ের সাথে চ্যাট করেছে, কার সাথে কি খারাপ কাজ করেছে, অথবা রাত্রে কি পার্টি করেছে না করেছে, সকালে বন্ধুদের সাথে আড্ডা মেরে হই হুল্লোড় করে, অথবা মেসেজ গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা বলতে থাকে যে ওই দিন আমরা এই করেছিলাম, এরকম তাদের গুণাটাকে প্রকাশ করে। তারা ক্ষমা পাবে না, আল্লাহ তাদের ক্ষমা করবেন না আসরের মাঠে। বাকি যারা গোপন রেখেছে তাদেরকে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে, গোপন রেখে ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে। তো প্রথম কথা হলো, আমরা এই কাজটা করবো না। দ্বিতীয়ত, এই ভাই জানার জন্য প্রশ্ন করেছেন, তাকে আপনি জানিয়ে দেবেন, যদি সে জেনা করে থাকে আল্লাহর কাছে, এখন সেই শরীয়তের আইনে দেশ চলতেছে না, সে কারো কাছে গিয়ে শাস্তি গ্রহণ করবে সেটা হচ্ছে না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জেনাকারী এসেছিল, আল্লাহ নবী কিন্তু তাকে ফিরিয়ে দিতে চেয়েছিলেন 2-3 বার, বলছে না তুমি হয়তো ভুল করছো, অথবা তুমি পাগল ছিলে, অথবা তুমি জেনা করো না, তুমি মনে হয় শুধু হাতে স্পর্শ করেছো, অথবা তুমি মনে হয় চুম্বন করেছো। তখন সে বারবার ঘুরে আসতেছিল, আল্লাহ নবী তাকে তাড়িয়ে দিতে চাইছিল। তো সেখান থেকে আমরা বলতে পারি যে গোপনে আপনি সেই ভাইকে বলেন ক্ষমা চাওয়ার জন্য, সারা জীবন যেন সে ইস্তেগফার করে যায় যতদিন বাঁচে। আর আর আল্লাহ তাআলার ঘোষণা রয়েছে, আল্লাহ তাআলার ঘোষণা রয়েছে যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে গুনাহ করার পরে যে ব্যক্তি তওবা করবে, অর্থাৎ গুনাহ থেকে ফিরে আসবে, তওবা মানে হচ্ছে ওই দিকে আমি আর যাবো না, এর থেকে ফিরে আসলাম, লজ্জিত হলাম। তওবার 3টা শর্ত, গুনাকে স্বীকৃতি দেওয়া, লজ্জিত হওয়া, ওই কাজ আর না করা, তাহলে আল্লাহ তাআলা তওবা কবুল করবে। গুনার স্বীকৃতি দেওয়া, আল্লাহর সামনে লজ্জিত হওয়া, এই কাজ আর দ্বিতীয়বার না করা। তো এই তওবা করবে, আমানা ইমানকে নবায়ন করবে, ও আমিলা আমালান এরপরে সলেহ নেক আমল করতে থাকবে, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে ওই গুনার জায়গায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আল্লাহ তাআলা বলছেন আফাল্লাহু মা সালাফা, এরকম একটা আয়াত আছে যে আল্লাহ তাআলা পিছনে যা হয়ে গেছে তা ক্ষমা করে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, নিশ্চয়ই ইসলাম গ্রহণ করা পিছনের সকল পাপকে ক্ষমা করে দেয়। সাহাবীরা যারা ইসলাম গ্রহণ করেছে তার অনেকেই বলছিল যে আমি ইসলাম গ্রহণ করলে আমার পিছনে গুনাহ ক্ষমা হবে কিনা, তখন আল্লাহ নবী তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছিলেন। ঠিক তেমনিভাবে তাওবা করলে, গুনাহ মাপ চাইলে, ইস্তেগফার করতে থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহু আলাম বিহাদা সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।